অনুষ্ঠানে আপনাদের আরো একবার আন্তরিকভাবে স্বাগত। আজ এক বিশেষ দিনে আমরা মুখোমুখি, তারই মাঝে কর্তব্য পরায়ণতার আর এক নিদর্শন দেখে, তার কোথাও ছুটির অবকাশের মধ্যে থেকে সেই দায়িত্বশীলতার পরিচয় আরো একবার বোঝানোর সুযোগটা তৈরি করতে তিনি চলে এসেছেন। ডেফিনেটলি প্রফেসর ডক্টর বাসু কথাই আমি বলতে চাইছি। টপমোস্ট অ্যাস্ট্রোলজার, গোল্ড মেডেলিস্ট মতো বিভিন্ন স্বীকৃতি যখন তাকে বিভিন্ন বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে স্বীকৃত করা হয়, এবং তারই সাথে একদম সম্প্রতি তার সেই শিরোপা আইএসওর মতো স্বীকৃতি, হ্যাঁ, বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে স্বীকৃতি আমরা আকছার দেখি, একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের থেকে তার স্বীকৃতি সেই আইএসওর মতো প্রতিষ্ঠান থেকে, হ্যাঁ, সেই স্বীকৃতি তাকে আরো উদ্বুদ্ধ করেছে, তাকে আরো দায়িত্বশীল হতে আরো বেশি করে উদ্বুদ্ধ করেছে, এবং সেই স্বীকৃতি এবং আলটিমেটলি মানুষের স্যাটিসফ্যাকশনের স্বীকৃতি মাথায় নিয়ে তিনি কাজ করে চলেছেন। এই সমস্ত কিছু কেউ কেউ ভাবতে পারেন স্তুতি বাক্য। প্রফেসর মানুষ তিনি, নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের স্বীকৃত কম্পিউটার সায়েন্সের প্রফেসর মানুষ তিনি, তিনি একটা নামজাদা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন, তার সাথে এই যে অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে তার এই স্বীকৃতি এবং ডেডিকেশনের সাথে এগিয়ে চলা কোথাও একটা আমাদেরকে ভাবতে উদ্বুদ্ধ করে নাকি, যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা নিয়ে তার মতো এইরকম এডুকেটেড পার্সোনালিটিরা যদি এগিয়ে আসেন, নিশ্চিত রূপে আরও একবার আমরা যারা কুসংস্কার, যারা অযৌক্তিক, এই তকমা দিয়ে সেই অ্যাস্ট্রোলজিকে বিশ্লেষণ করার চেষ্টা করি, তাদের কাছে কোথাও একটা রসদ আসতে পারে। যারা জানি, যারা বুঝি, তারা স্যারের কর্মপন্থায় আমরা উদ্বুদ্ধ হই। আজকের এপিসোডে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব তেমনই কিছু জানা মানুষজনদের রিভিউস, কিভাবে তারা স্যারকে স্বীকৃত করেছেন তাদের আন্তরিক ফিলিংস দিয়ে। এনিওয়ে, তার আগে আমরা যে কারণে ওয়েট করে থাকি, স্যার আসা মানেই আমাদের কাছে একটা ভীষণ রকমের ভীষণ আলোকপাত, এবং সেটা বিজ্ঞানের আলো জ্যোতিষকে নিয়ে সেই মঞ্চে আমরা নিশ্চিতরূপে অবতীর্ণ হতে চাইব। আপনাদের স্বাগত জানিয়েছি, স্বাগত জানাই সকলে মিলে আমাদের প্রিয় স্যারকে, প্রফেসর ডক্টর বাসু, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। এই আইএসও 9001:2015 বা আইএসও যে বিভিন্ন রকম সিরিজ আছে, আইএসও ব্যাপারে আপনাদের নতুন করে বলার কিছু নেই। আপনারা জানেন যে আইএসও হলো একটা বিশ্বের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে তারা সার্টিফাই করে ঠিকঠাক কোয়ালিটি মেনটেন করলে। তারপর তো এই আইএসওর বিভিন্ন রকম রুলস, রেগুলেশন এবং প্রোটোকল আছে। এই প্রোটোকল মেনটেন করে যারা কোনো গুডস বা সার্ভিস প্রোভাইড করে, সেটা বলতে পারেন কমার্শিয়াল বলুন বা যেভাবেই বলুন না কেন, তাদের সেই মূল্যায়ন, তাদের মানের মূল্যায়ন এই আইএসও করে। আইএসও একটা আন্তর্জাতিক সংস্থা, এদের আন্ডারে বিভিন্ন রকম অ্যাক্রিডিটেশন বডি আছে। আজকে আমি একটু যদি দেখতে পাই, আমাদের ক্লিপিংটা দেখতে পাবো, যেমন আমি আমার পার্সোনাল অ্যাস্ট্রোলজিক্যাল অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি অ্যান্ড জেমোলজি সার্ভিসের ব্যাপারে এই ক্যাটাগরিতে, এই স্কোপে আমি আইএসও 9001:2015 পেয়েছি। এবং এই আইএসও কিছু ইন্টারন্যাশনাল বডি দিয়ে ভিজিট করায়, ভেরিফাই করায় যে আমার কোয়ালিটি অফ সার্ভিস কেমন। যেমন আইএএস, ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন ফোরাম, ইজিএসি, ওয়ার্ল্ডের এখন বলতে পারেন মোস্ট টপ মোস্ট ওয়ান অফ দ্য টপ মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট মানে ওয়ান অফ দ্য টপ অ্যাক্রিডিটেশন অথরিটি যারা কোনো সার্ভিসকে প্রোভাইড করে, যারা আবার এই আইএসওর অ্যাক্রিডিটেড, যারা আইএসওর আন্ডারে কাজ করে, ইজিএসি, ইজিপ্টিয়ান অ্যাক্রিডিটেশন কাউন্সিল। তো এইরকমভাবে আমি প্রায় দু তিন মাস আগে অ্যাপ্লাই করেছিলাম, তারা এসেছিল আমার কাছে, এসে আমাকে এক ঘন্টা ডেমো দিতে হয়েছে আমার কোয়ালিটি এবং সার্ভিসের ব্যাপারে, আমি কিভাবে কাজ করি, আমার কর্মপন্থা কি, আমার সার্টিফিকেট কি, আমার কি শিক্ষাগত যোগ্যতা আছে, অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ড ছাড়াও আমি আর কি ব্যাকগ্রাউন্ড আছে আমার, এই সমস্তগুলো সার্টিফিকেট
এবং আমি কোন কলেজের অধ্যাপক, কোন ইঞ্জিনিয়ারিং কলেজের কোন ডিপার্টমেন্টে আমি পড়াই, আমার কত বছর এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু। আমরা যেখান থেকে পিএইচডি করেছি সেই পিএইচডি কোনো গভর্নমেন্ট, কোনো ইউজিসি রেকগনাইজড কোনো ইউনিভার্সিটির আন্ডারে কি না, এই সমস্তগুলো তারা ভেরিফাই করে। অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্যাট যে তারা ক্লায়েন্ট বলুন বা কাস্টমার বলুন, যারা সার্ভিসটা পায়, সেই পার্টিকুলার সার্ভিস যারা পায় সেই সার্ভিস, তাদেরকে ফোন করে বা তাদেরকে তার সঙ্গে যোগাযোগ করে তারা ভেরিফাই করে যে এই যে সার্ভিসটা লেখা আছে, এই যে তারা ফিডব্যাক দিয়েছে, এটা ওয়েদার দিস ফিডব্যাক আর অথেন্টিক এনাফ অর নট। তো আজকে আপনারা জানেন অনেকেই যে আমি সুলেখা ডট কম বলে একটা সার্চিং পোর্টাল আছে, একটা ওয়েবসাইট আছে, সেই কলকাতা, সেখানে অ্যাস্ট্রোলজিক্যাল সেকশনে, অ্যাস্ট্রোলজি সেকশনে আমি এখন নাম্বার ওয়ান অ্যাস্ট্রোলজার। তো সেইখানে সমস্ত যারা ক্লায়েন্ট ফিডব্যাক দেয়, সেই ফিডব্যাক দেখে দেখে তার সঙ্গে তারা যোগাযোগ করে এবং তারপর এটা ঠিকঠাক ভেরিফাইড হয়। আজকে আমি কিছু স্যাম্পল আমরা যে আলোচনা দেখতে পাবো তাদের কেমন লেগেছে, আমার সঙ্গে যোগাযোগ করে আমার কনসালটেশন নিয়ে তারা কেমন আছে, তাদের কেমন লেগেছে। ডেফিনেটলি 2nd of August 2017 হাওড়া থেকে অর্ঘ তার ক্লায়েন্ট ফিডব্যাকে যে রিভিউজ সেখানে জানাচ্ছে যে আমি একটি ইঞ্জিনিয়ারিং কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে টেকনিক্যাল স্টাফ ছিলাম, 10 বছরের অভিজ্ঞতা থাকার পরও আমি আমার পোস্ট অ্যান্ড স্যালারি নিয়ে খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম। গত অক্টোবর মাসে আমি স্যারের সঙ্গে অর্থাৎ প্রফেসর ডক্টর বাসুর কাছে যাই এবং তার প্রেসক্রিপশন মতো আমি মাত্র 2 রত্ন ধারণ করি। উনি জানাচ্ছেন বর্তমানে আমি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডেফিনেটলি চাকুরিরত, এবং সেই সঙ্গে আমি এই বছর যাদবপুর ইউনিভার্সিটিতে 5 ইয়ার্স কন্ডেন্সড বি কোর্স ইন ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এ চান্স পাই। আমি এবং আমার পরিবার এর জন্য স্যারের কাছে চিরকৃতজ্ঞ থাকব। এই মতামত কিভাবে ব্যাখ্যা করবেন, এগুলো কোন জায়গা থেকে জেনুইন, কোন জায়গা থেকে এই ফিডব্যাক গুলো আসে, সেটা আইএসওর মতো প্রতিষ্ঠানও কিন্তু সেখানে তারা বিচার করে দেখেছেন, খোঁজ নিয়ে দেখেছেন, তবে স্যারকে সেই বিশেষ স্বীকৃতি তারা প্রদান করেছেন, সেই সার্টিফাই করেছেন তারা। আমরা আমরা আরো মতামত ডেফিনেটলি আপনাদের সামনে তুলে ধরতে চাইবো, শুধু দেশে নয় বিদেশের মাটি থেকেও স্যারের কাছে যারা কনসাল্ট করেন, যারা অন ফোন কনসালটেশন নেয় তারা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং দরকার হলে রেমেডিও আমার কাছ থেকে না, আমি পাঠিয়ে দিই তাদের কাছ থেকে। কিন্তু আমরা এই মুহূর্তে ফোনে একজন একটা ফোন নিয়ে আমরা এই শুনতে থাকবো আমার ক্লায়েন্টরা কি কি বলছে না বলছে, তাদেরকে আমার লেগেছে না লেগেছে, আর তার সঙ্গে আজকের আলোচনার বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। তো ফোনে কে আছেন একটু দেখে নেওয়া যাক। ওয়েলকাম আপনাকে, কে আছেন, নমস্কার। হ্যালো, নমস্কার আপনাদের দুজনকেই, আমি ব্যারাকপুর থেকে বলছি। কে বলছেন? অর্পিতা দে। ওকে, আপনি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে। ওকে, আপনার ডেট অফ বার্থটা প্রথমে ম্যাম প্লিজ। হ্যাঁ, 28/6/1999। 28/6/1999। ওকে, আপনার টাইম অফ বার্থ? সকাল 11টা, আর জন্মস্থান সাউথ দিনাজপুর, বালুরঘাট। বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরের জন্ম। বেশ, স্যারের অনুষ্ঠান আপনি কতদিন ফলো করছেন? এই মাসখানেক। কি মনে হয়েছে স্যারের বিশ্লেষণ, স্যারের প্রেডিকশন নিয়ে, যার জন্য আপনি আজকে তার সঙ্গে কথা বলতে ফোন করলেন সরাসরি? মানে সবার থেকে স্যার একটু আপডেট মনে হয়েছে এটা আপনার? আজকে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্যারকে স্বীকৃত করছেন, বিভিন্ন মানুষ উপকারের জায়গা থেকে তাদের আন্তরিক সেই স্বীকৃতি প্রদান করছে। দেখা যাক আফটার আফটার প্রেডিকশন আপনার স্বীকৃতি সেক্ষেত্রে কোন দিকে যায়। সরাসরি প্রেডিকশন স্যার, প্রশ্ন চাকরি বাকরি নিয়ে? ক্যারিয়ার নিয়ে বলছি, ব্যাংকিং সেক্টরে পড়ছি। কি তোমার ব্যাকগ্রাউন্ড, কি 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 নিয়ে পড়াশোনা, কি নিয়ে পড়াশোনা করেছো? কি নিয়ে পড়াশোনা করেছো? ও, আর্টস নিয়ে। আর্টস নিয়ে পড়াশোনা করেছো ব্যাংকিং সেক্টরে? ব্যাংকিং সেক্টরে আমরা যদি দেখে নিই, টেন্থে স্যার বসে আছে, কিসের নক্ষত্র দেখি, নক্ষত্রটাও খুব ইম্পর্টেন্ট আমাদের বিচার করার জন্য। নক্ষত্র দেখতে হয়, শন রাহু নক্ষত্র আছে। হ্যাঁ, তোমার ক্ষেত্রে পসিবল, হ্যাঁ তোমার ক্ষেত্রে পসিবল, বাট ওই সামান্য কিছু, খুব একটা বেশি না। আমি বেশি রেমেডি দেওয়ার মানে পক্ষপাতিত্ব নই, আমি করি না, আমি পছন্দ করি না। তো খুব কম রেমেডি দিয়ে তোমার এটা করে, একটু রেমেডি নিলে তোমার একটা ভালো হবে। মানে এই যে হবে কি, তুমি হয়তো ওই বললাম যেটা অনেক সময় দেখা যায় থিওরি ক্লিয়ার করলে, অর্থাৎ তুমি অনলাইন যেটা আমাদের এক্সাম হয় এখন ব্যাংকিংয়ের, সমস্ত করলে, বাট আলটিমেটলি গিয়ে শেষে কেটে গেলে। হ্যাঁ,
তো তার জন্য একটু প্রতিকার নিলে হয়ে যাবে। তোমার কিন্তু আছে, গভর্নমেন্ট সাথে যোগ আছে, তুমি একটু প্রতিকার করে নিলেই তুমি মেন্টালি আরো বেশি স্ট্রং হয়ে তুমি কিন্তু লড়তে পারবে, ঠিক আছে? তোমার গভর্নমেন্ট হবে। টাইমটা কি বলা যাবে? হ্যাঁ, টাইমটা কি বলা যাবে কিনা? ওকে, আমি একটু দেখে নি, আমি একটু দেখে নি, আমি একটু দেখে নি টাইমটা তোমার এখন কি যাচ্ছে। বলা তো ডেফিনেটলি সবকিছু যাবে। হ্যাঁ, একদম বলে দি, তোমার 2018 24th অগস্ট 2018 এর মধ্যে গভর্নমেন্ট সার্ভিস পাবে। 24th অগস্ট 2018 এর মধ্যে তুমি গভর্নমেন্ট সার্ভিস পাবে। এখন যোগ চলছে, বাট একটু রেমিডি তোমাকে নিতে হবে, এবং যেভাবে বলবো পড়াশোনা সেটা করতে হবে। যেমন কারণ আমার যোগ আছে, আমি রেমিডিও নিলাম, কিন্তু গভর্নমেন্ট সার্ভিস তো আমার এসে আমার ঝুলিতে এসে পড়ে যাবে না। প্রিপারেশন নিতে হবে, কিন্তু প্রিপারেশন অনেক হয় না। তোমার আছে বলেই বলছি, একটু প্রতিকার নিলেই 24th অগস্ট 2018 এর মধ্যে তুমি গভর্নমেন্ট সার্ভিস পেয়ে যাবে, ঠিক আছে? এবং ব্যাংকিং সেক্টরেই পাবে। ওকে ওকে ওকে, অর্পিতার সাথে থাকুন। আমি আরেকটু মতামত শেয়ার করতে চাইবো সুলেখা.com এ। এক্ষেত্রে আমি একটু আপনাদের ইনফর্ম করে দিতে চাইবো যে যারা স্যারের প্রোফাইল যদি ভিজিট করতে পারেন, প্রফেসর ডক্টর বাসু এই প্রোফাইলে, সেখান থেকে ডিটেলসে তো জানতেই পারবেন, এবং ডেফিনেটলি এই রিভিউসগুলো তো আপনারা সেখান থেকে সরাসরি পড়ে নিতে পারেন। হ্যাঁ, সুলেখা.com এ গিয়ে ওই রিভিউজে যদি যান, ক্লিক করেন, তাহলে আমার দেখতে পাবেন আমার প্রোফাইল সুলেখার প্রতি। আমার এক নম্বর প্রোফাইলে আমার আছে, তো সেখানে প্রফেসর বাসু, সেখানে গিয়ে আপনি রিভিউ দেখতে পারেন। তাহলে আমার এই সমস্তগুলো উইথ ডেট, এবং সেটা এখানে বাংলাতে অনুবাদ করে দেওয়া আছে, সেখানে ইংলিশে পোস্ট করা আছে। মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে ডক্টর জন ক্যারল, একজন ডার্মেটোলজিস্ট, তিনি 1st অগস্ট এই 2017 তিনি একটা পোস্ট করেছেন, তার ফিডব্যাক জানিয়েছেন, সেটা একটু ট্রান্সলেট করে সেই ভার্সনটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রফেসর বাসু আমার জীবনে একজন তাৎপর্যপূর্ণ ব্যক্তি, উনি বলছেন, কারণ আমি তার কাছ থেকে প্রথম জানতে পারি কিছু ইন্ডিয়ান অ্যান্সিয়েন্ট কালচার অ্যান্ড প্র্যাকটিসেস লাইক ইয়োগা অ্যান্ড অ্যাস্ট্রোলজির ব্যাপারে। কিন্তু আমি বিশ্বাস করা শুরু করি তখন যখন তার কাছ থেকে কিছু জেমস্টোন অ্যাজ রেমিডিস নেওয়ার পর 3 মাসের মধ্যে আমার ব্যক্তিগত এবং প্রফেশনাল জীবনে আমূল পরিবর্তন আসে। তিনি এই রেমিডিজ এর কথা বারবার বলছেন। থ্যাংকস আ লট প্রফেসর বাসু। এনিওয়ে, বিদেশ থেকেও সেই কনসালটেন্সির সুযোগটা আছে যে স্যারের কাছে, সেটা ওভার ফোন বা স্যারের ওয়েবসাইট ভিজিট করে www.profbasu.in, এখানেও তো সেই সুযোগটা যারা গ্রহণ করেন তারা, তাদের মধ্যে ডক্টর জন ক্যারল একজন অন্যতম, আরও আছেন অনেকে, তাদের মতামত সময় পেলে আমি নিশ্চয়ই শেয়ার করতে চাইবো। মানে যারা আসতে পারে না দূর থেকে, আমি তো কলকাতা একটা জায়গা ছাড়া কোথাও চেম্বার করতে পারি না, যেহেতু আমার 5 দিন কলেজে থাকতে হয়, আমাকে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে, আমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের অধ্যাপক, আপনারা জানেন যে আমার প্রোগ্রাম দেখেন, তো আমি কলকাতা ছাড়া অন্য জায়গায় যেতে পারি না। তো সেক্ষেত্রে অসুবিধা কিছু নেই, তারা অন ফোন আমার সার্ভিস নেন, রাত 10টার পর টাইম দিয়ে দেওয়া হয়, ডেট অফ বার্থ টাইম প্লেস আগে দিয়ে দেওয়া হয়, এবং আমার ফিস যেটা ফর্মালিটি সেগুলো কমপ্লিট করার পরে আমার ফিসটা ওই অ্যাকাউন্টে আমার ক্রেডিট করে দেওয়া হয়। তারপর আমি কনসালটেন্সি দিই, যতক্ষণ সময় লাগে তাকে, তার কোয়ারিজ আমি মিট করি, ফুলফিল করি, যা যা থাকে জিজ্ঞাসা থাকে সেগুলো বলি, এবং তারপরে যদি রেমেডি লাগে তারা যদি আমার কাছ থেকে ই করে, সেক্ষেত্রে আমি রেমেডি দিই, এবং খুব কম রেমেডিতে, আমি ঠিকঠাক কোয়ালিটি রেমেডি এবং কম রেমেডিতে আমি বিশ্বাস করি। এক গাদা স্টোন পরে লাভ হয় না, এতে বিপরীত হয়। হ্যাঁ, কেউ আছে বোধ হয়? হ্যাঁ, শিওর। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পুরনপুর থেকে বলছি, তমলুক থেকে, সুব্রত। তমলুক থেকে সুব্রত। হ্যাঁ, আপনার নামটা আরো একবার। হ্যাঁ, সুব্রত ভৌমিক বলছি, পূর্ব মেদিনীপুর তমলুক থেকে। আচ্ছা, বলুন আপনি কার সম্পর্কে জানতে? আমার নিজের সম্পর্কে জানবো। ওকে, তাহলে আপনার ডেট অফ বার্থ ফার্স্ট? হ্যাঁ, 3/9/1990। 3/9/1990। হ্যাঁ, 3rd September 1990। ওকে, সময়টা বলুন। ভোর 4:55। 4:55 হ্যাঁ AM। আর প্লেস অফ বার্থ কোথায় আপনার? আমার হচ্ছে গিয়ে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। আপনি অ্যাস্ট্রোলজিক্যাল, এনি কাইন্ড অফ অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম কতদিন ধরে দেখছেন? আমি দেখছি প্রায় 1 বছর ধরেই প্রায় দেখছি। স্যারের অনুষ্ঠান কি ততদিন ধরেই দেখছেন? না, আমি এটা 3-4 মাস দেখছি, মাঝে মধ্যে সময় হলে দেখি আর কি। প্রিভিয়াস এপিসোড গুলো যদি দেখার ইচ্ছা থাকে তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে বা স্যারের ওয়েবসাইট ভিজিট করেও দেখে নিতে পারেন। এটা সকলের জন্য শেয়ার করে রাখলাম। এনিওয়ে, আপনার কি মনে হয়েছে স্যারের ওয়েটা, স্যারের? উনি খুব ভালো স্পিচ দিয়ে কথা বলেন, উনি যদি স্বাস্থ্যটা ভালো করে বজান, আমি ওনার প্রোগ্রাম কোন সময় মানে দেখতে পেলেই বসে দেখি আর কি। ঠিক যেমন আজকে দেখতে পারি, কিন্তু ট্রাই করছিলাম, পাইনি, আজকে পেয়ে গেলাম। তুমি ভাই ইঞ্জিনিয়ারিং করেছো? ইঞ্জিনিয়ারিং করেছো? ট্রাই করেছিলাম, অনেকবারই ট্রাই করেছি। না না, বলছি তুমি ইঞ্জিনিয়ারিং করেছো?
তুমি কি ইঞ্জিনিয়ারিং পড়েছো? ইলেকট্রনিক্স না কম্পিউটার সায়েন্স কি নিয়ে ইঞ্জিনিয়ারিং করেছেন? ইলেকট্রিক্যাল নিয়ে, গুড, ইলেকট্রিক্যাল ঠিক আছে। তো হ্যাঁ, তো অ্যাকচুয়ালি তোমার চাকরির জায়গায় হয়তো অনেকবার তুমি ভালো অপরচুনিটি পেয়েছো, কিন্তু সেটা অ্যাভেল করতে পারোনি, মানে অনেক কিছু। আমি একবার একটা জব পেয়েছিলাম, তো সেটা আমি জবটা করিনি, আমি তার আগে একটা ট্রেনিং করেছিলাম এক বছর একটা কোম্পানিতে। তো এই সময় আসবে তোমার কর্মক্ষেত্রে অনেক ভালো সুযোগ আসবে, কিন্তু তোমার হাত ছাড়া হয়ে যাবে, করতে পারবে না, বুঝতে পেরেছো? সেই জায়গায় কারণ অ্যাকচুয়ালি আমরা যে জায়গাটা দেখে থাকি, তোমার ইঞ্জিনিয়ারিং পড়ছো এবং টেন্থ লর্ড স্যাটার্ন সে নিজের জায়গাতেই বসে আছে, এর সঙ্গে রাহু আছে এবং আরো যে কানেকশনস গুলো আছে নবাংশ, এই সমস্ত জায়গাতে তোমার একটু সমস্যা আছে। তো আমি বলবো তোমার টাইমটা আমি বলে দিই, সেই সময় তাহলে তুমি নিশ্চিন্ত হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দিলে, কি বললে? বলছি কোন কোন এক্সাম গুলো দিলে, কম্পিটিটিভ কোন কোন এক্সাম গুলো কোন কোন সেক্টরে দিলে আমার ক্ষেত্রে ভালো। আমি অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের জব গুলো জন্য বেশি ট্রাই করছি, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকচুয়ালি, মানে কোন কবে নাগাদ আমার জবটা ভালো হবে, মানে সার্ভিসটা পাবো সেটাই। 2022 অবধি তুমি তোমার চাকরি পাওয়ার যোগ আছে, 2022, ঠিক আছে, 2022 এর মধ্যে পেয়ে যাবে। এবং তুমি কিন্তু টেকনিক্যাল ফিল্ডে যেও না, চাকরি চেষ্টা করো না, মানে টেকনিক্যালি যে গভর্নমেন্টেরই অনেক কিছু টেকনিক্যাল ফিল্ডও আছে সেখানে চেষ্টা করো না, ঠিক আছে? তুমি নিজে সেন্ট্রাল গভর্নমেন্টেরও আছে, ঠিক আছে, তুমি করতে পারবে, বাট তুমি টেকনিক্যাল পোস্টে অ্যাপ্লাই না করে জেনারেল পোস্টে অ্যাপ্লাই করো, বুঝতে পেরেছো? আমি তোমাকে যেটা বললাম এক্স্যাক্টলি দশা মহাদশা এগুলো আমরা দেখি, কিন্তু তার আগে যে যা যে সমস্ত চার্টের রেসপেক্টে দেখি সেটা একটা চার্ট না অনেকগুলো চার্ট, ঠিক আছে? তোমার তো রবির দশা চলছে, আমি বলতে পারি 2017 থেকে তুমি এখনই যোগ করে তুমি চাকরি পেয়ে যাবে, তা কিন্তু নয়, এখন খুব একটা ভালো পাবে না। 2022টা তোমার বললাম যেটা, ওটা যে সুপ্রিম টাইম, 2021 ফার্স্ট জুন 2021 থেকে 6 এপ্রিল 2022 এর মধ্যে তুমি ভালো চাকরি পেয়ে যাবে, ঠিক আছে? চাকরি পাওয়ার জন্য কোনো প্রতিকার নিতে হবে না, আন্ডারস্টুড? ঠিক আছে, এখন খুব একটা, এখন খুব একটা ভালো তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে? তুমি এখন এমনি এখন কি রাহুর দশা কেটে গেছে? রাহু একটা মহাদশা চলছিল, আমি লোকাল জ্যোতিষ দেখিয়েছিলাম, তোমার বহু আগে ছিল, এখন তোমার রবির দশা চলছে, তার আগে শুক্র ছিল, বুঝতে পেরেছো? এসব নিয়ে চিন্তা করো না, ঠিকঠাক যারা সফটওয়্যার, যারা লাইসেন্স ভার্সন সফটওয়্যার ইউজ করে তারা ঠিকঠাক বলতে পারে, বাকি অনেকেই ভুল বলে দেয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে না গিয়ে তোমাকে যেটা বললাম সেটা মনে রাখো, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে স্যার, কিন্তু শুধু একটা চার্ট দেখে অ্যানালিসিস করেন না, ডেফিনেটলি বেশ কিছু চার্ট আমরা জানি স্যারের বইটা যারা জানেন তারা জানেন। অনেকে বলে আমার বৃহস্পতি কেমন আছে, আমার শুক্র কেমন, এখানে বৃহস্পতি ভালো থাকলেই ভালো, বৃহস্পতি আপনার জন্য এত সবাই শুভ, বৃহস্পতি শুভ গ্রহ, এটা ইন জেনারিক স্টেটমেন্ট, জেনারিক স্টেটমেন্টে কোনো গুরুত্ব নেই, আসলে লাইফে লগ্ন স্পেসিফিক হতে হয়। যাই হোক, তো আজকে আমরা নেক্সট কিছু আলোচনা করে আমরা আমি বরং একটু শেয়ার করে নিতে চাইবো, কারণ এইটাও ইম্পর্টেন্ট বন্ধুদের কাছে। অভিনয় জগতের একজন বন্ধু তিনি জানিয়েছেন আমাদেরকে, তিনি যদিও নাম প্রকাশে অনিচ্ছুক, এটা একটু মেনে নিতে হবে। তিনি পোস্ট করেছিলেন 31st July 2017, অবভিয়াসলি, আমি পশ্চিমবাংলার নাট্য জগতের একজন অভিনেতা, খুব অনিশ্চয়তায় এবং দুশ্চিন্তায় ভুগছিলাম আমার প্রফেশনের ব্যাপারে। গত 8 মাস আগে আমি প্রফেসর ডক্টর বাসুর কাছে যাই অভিনয় জগতেরই একজনের রেফারেন্সে। বর্তমানে গত মাসে আমি একটি বেঙ্গলি মেগা সিরিয়ালের একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে সুযোগ পাই। প্রফেসর বাসুর রেমিডিজ আমার জীবনে স্বপ্ন পূরণ করেছে, খুব সুন্দর এটা এটা ওনার ফিলিংস এর জায়গায় বলেছেন। এই স্বপ্ন পূরণের জায়গাটা তো ডেফিনেটলি অনেকের ক্ষেত্রেই ঘটে, অনেকের ক্ষেত্রেই ঘটে। হ্যাঁ, বহুদিন ধরে স্ট্রাগল করছিল এবং মানে বড় একটা নাট্য একাডেমিতে ও ভালো রকম একটা প্লেয়ার ছিল, মানে ভালো বহুদিন ধরে চেষ্টা করছিল, ভালো ট্যালেন্ট ছিল আমি দেখেছি, কিন্তু তারপরেতেও ওর কিন্তু সুযোগ কিছু সামান্য প্রতিকার দরকার ছিল, তো খুব কম প্রতিকারেতেই
ও দেখেছি এবং আমার কাছে মিষ্টি মিষ্টি খাইয়েও গেছে, মনে আছে আমার। তো স্যার আজকে আমি জানি কিন্তু বলছেন না কেন, মিডিয়ার সঙ্গে যেহেতু আছে, উনি উনি নিজে আগ্রহী না, মানে অ্যানোনিমাস নামে পোস্ট করেছে বোধহয় ওটাই। আচ্ছা আচ্ছা, তো স্যার একদম লাস্ট জায়গায় আমরা চলে এসেছি আজকের প্রোগ্রামে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ অ্যানালিসিস আপনার কাছে পেতে চাইবো। আমরা প্রিভিয়াস কয়েকটা এপিসোড ধরে সরকারি চাকরির যোগের এই কানেকশন নিয়ে আমরা আলোচনায় ছিলাম, তো সেখানে আজকে সেই ধরনের একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি আপনার কাছে রিকোয়েস্ট করব। যেমন এই যে আমাদের ইঞ্জিনিয়ারিং বলুন বা মেডিকেল ফিল্ডে ডাক্তারি বলুন বা ল সেকশনের ক্ষেত্রে বা ওকালতি এই প্রফেশনের ক্ষেত্রে, স্পেশালাইজেশনের তো একটা ব্যাপার আছে, সবার দ্বারা তো সেই বিশেষজ্ঞ হওয়াটা সম্ভব নয়। এই জায়গায় অ্যাস্ট্রোলজি আমাদেরকে কিভাবে অ্যানালিসিস করতে সাহায্য করে? একদম তাই। অ্যাকচুয়ালি ঠিকঠাক ভাবে যার চার্টে আছে, ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব বা আমি কোন লয়ার হব, তার চার্টে থাকলে তার স্পেশালাইজেশনও বলে দেওয়া যায় যে কোন ফিল্ডে স্পেশালাইজ করলে সে একজন ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো ওকালতি হতে পারবে, ভালো লয়ার হতে পারবে, ভালো ব্যারিস্টার হতে পারবে। তো আজকে আমি ডাক্তারই নিয়ে আলোচনা করি, আজকে পুরো সময় নেই, ইঞ্জিনিয়ারিং বা ওকালতি নিয়ে পরে আলোচনা করবো। ডাক্তারি হওয়ার জন্য মুখ্য কারক গ্রহ হলো আমাদের রবি এবং শুক্র। রবি শুক্র পরস্পর বিরোধী, কিন্তু আমি মুখ্য কারক গ্রহ বলছি, ডাক্তারি এবং গভর্নমেন্ট সেক্টরে বলছি আমি, গভর্নমেন্ট সেক্টর। এমনি ইন জেনারেল শুক্র ডাক্তারি হওয়ার জন্য, বাট এর সঙ্গে যদি গভর্নমেন্ট সার্ভিসের যোগ থাকে, পাওয়ার কারো থাকে, তাহলে সেক্ষেত্রে তার রবির একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইন্ডিপেন্ডেন্টলি এরা যদি চার্টের সঠিক অবস্থা থাকে এবং চার্টের অবস্থা দেখে D1 D9 ভাব চার্ট মুন চার্ট এবং D10 দেখে আমরা কনফার্ম করতে পারি কি নিয়ে আফটার MBBS MD করবে, কি স্পেশালাইজেশন নিয়ে করলে সে ওই ফিল্ডে একজন প্রতিষ্ঠিত ডাক্তার হতে পারবে। আজ একটু বলে নি, যদি রবি এবং বুধ একসঙ্গে থাকে, শুক্রের ভালো জায়গা ছাড়াও লগ্নপতি রবি বা লগ্নপতি রবি এবং যদি বুধ যদি কেন্দ্রপতি হয় বা কোনপতি হয় তার সঙ্গে একটা কানেকশন এস্টাবলিশ করে, তা এছাড়া এই সমস্ত ক্ষেত্রে বলবো মেডিসিনের একটা ভালো ফিল্ড হতে পারে, সেক্ষেত্রে ডাক্তার মেডিসিনে যদি নিয়ে পড়াশোনা করে ভালো হবে। রবি এবং শুক্র, রবি এবং শুক্র তার সঙ্গে যদি মঙ্গলের একটা কানেকশন থাকে, রবি শুক্র মঙ্গল, তাহলে একজন ভালো গাইনোকোলজিস্ট হতে পারবে, গাইনি ডাক্তার হতে পারছে। এবং যদি রবি এবং শনি, রবি এবং শনি মঙ্গল যদি সেক্ষেত্রে খারাপ হয় ভালো হয়, মানে মঙ্গল যদি মঙ্গলের পাওয়ার না থাকে, রবি এবং শনি তার সঙ্গে শুক্র যদি ম্যালিফিক না হয়, তাহলে একজন কার্ডিওলজিস্ট হতে পারবে। এবং বলবো রবি এবং মঙ্গল যদি ঠিকঠাক থাকে ভালো চাটে, এবং শুক্র যদি তুঙ্গ অবস্থা না হলেও সক্ষেত্রে যদি থাকে, তাহলে বলবো সে একজন ভালো সার্জন হতে পারবে, সে একজন ভালো সার্জন হতে পারবে। এটা হলো অ্যালোপ্যাথির জায়গায়, হোমিওপ্যাথির জায়গাটা বলি, রবি বুধ শুক্র খুব ভালো যদি কম্বিনেশন ফর্ম করে, তার সঙ্গে অবশ্যই যদি মঙ্গলটা দুর্বল থাকে, মঙ্গল এক্ষেত্রে ম্যান্ডেটরি দুর্বল থাকতে হবে, যদি সে ম্যালিফিক হয় তাহলেও ঠিক আছে, মঙ্গলের কোন রকম ইনফ্লুয়েন্স এখানে থাকা চলবে না। রবি বুধ শুক্র দশম ভাব বলুন, লগ্ন ভাব বলুন এবং D10 বলুন, যা চার্ট দেখা দরকার সেই সমস্ত জায়গাগুলোতে রবি বুধ শুক্রের ভালো কম্বিনেশন থাকে, সেখানে ভালো হোমিওপ্যাথ ডক্টর হতে পারবে। আনফর্চুনেটলি সময় একদম শেষ, কাজেই আমরা এই ডাক্তারি ক্ষেত্রে আপনার এই অনবদ্য বিশ্লেষণেই এখানে থামতে হচ্ছে। এরপরের দিন ইঞ্জিনিয়ারিং নিয়ে বলবো কোন কোন ফিল্ড নিয়ে পড়লে ভালো হয় একেবারে, তাহলে সেই স্ট্রিম চুজ করতে সুবিধা হয় একেবারে, সেটা জয়েন্ট এন্ট্রান্স পাস করার পরে কি স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে ভালো হয়, ওকালতি পড়বো কি নিয়ে প্র্যাকটিস করবো, সিভিলে যাবো না ক্রিমিনালে যাবো, এই সমস্ত গুলো নিয়ে সেটা ভীষণ দরকার হয়। আমরা আমরা সেদিকে ডাক্তারি হবো না প্রাইভেট কনসালটেন্ট হবো, সেটা মানে আমি গভর্নমেন্ট সার্ভিসে যাবো নাকি আমি প্রাইভেট কনসালটেন্ট হবো, সেটাও। এনিওয়ে একদম শেষের দিকে চলে এসেছি, কিন্তু আরো একটা শেয়ারিং দিয়ে আজকে বিদায় নিতে চাইবো, যেটা এসছে বিদেশ থেকে, হ্যাঁ ক্যানাডা থেকে এসছে, জন লেনক্স মরিয়ামা, ওটা ক্যানাডা থেকে। এবছরের শুরুতে 17th of January 2017 উনি ওই সুলেখা.com এ তার রিভিউস জানিয়েছিলেন। www.propbasu.in ওয়েবসাইটে প্রফেসর বাসুর প্রোফাইল ভিজিট করে আমি ওনাকে কন্ট্যাক্ট করি। ওয়েবসাইটের ভিডিও গ্যালারিতে ওনার টিভি প্রোগ্রামগুলো যখন আমাকে আমার এক বেঙ্গলি কলিগ ইংলিশে ইন্টারপ্রেট করে শোনায়, তখন আমি খুব ইমপ্রেসড হয়ে পড়ি। আচ্ছা, উনি উনি বাংলা বুঝেন না, যেহেতু জানেন না, আমার মনে হয় বর্তমান ভারতবর্ষে জ্যোতিষ ক্ষেত্রে উনি একজন বুদ্ধিমান এবং অসামান্য ব্যক্তিত্বের অধিকারী। ওভারফোন কনসাল্ট করার পর থেকে টিল ডেট আমি ওনার গাইডলাইন মেনে চলি, তার পরিষেবায় আমি মুগ্ধ। কনসালটেশন নেওয়ার 3 দিনের মধ্যে উনি আমাকে জেমস্টোন রেমেডি পাঠান বাই পোস্টে এখানে, অর্থাৎ ক্যানাডায় তার দেওয়া কোয়ালিটি জেমস্টোনের মূল্য 4 গুণ বেশি উনি জানাচ্ছেন। আচ্ছা, রিজনেবল প্রাইসে তার দেওয়া বার্মিস রুবি মার্কেটে সত্যিই খুব রেয়ার, তার সমস্ত পরিষেবায় আমি খুব খুশি।
এই খুশি হওয়াটা এবং পরিষেবার এই মানটা বজায় রাখাটাই একান্ত জরুরি। আর সেই জন্যই বোধ হয় আরো বেশি করে আইএসওর মতো প্রতিষ্ঠান স্যারকে এই সম্প্রতি আরো বেশি করে স্বীকৃত করেছে। সমস্ত বড় পাওয়া আসলে ক্যানট বি মেজার্ড ইন টার্মস অফ মানি। এইভাবেই চলবেন আমাদের জন্য, এইভাবেই থাকবেন অ্যাস্ট্রোলজিকে নিয়ে, এইভাবেই আমাদেরকে পথ দেখাবেন, এটাই আমরা এক্সপেক্ট করব। কিন্তু এই মুহূর্তে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আর থাকতে দিচ্ছে না সময়। দেখা হবে বৃহস্পতিবার রাত 9টায়, তো একটা স্পেশাল অনুষ্ঠান থাকে এই রবিবার দুটোর সময়ের পাশাপাশি। আর ওয়েবসাইট ইউটিউব তো রইলই, এনি টাইম গিয়ে সার্চ করে দেখতে পারেন স্যারের বিভিন্ন অনুষ্ঠান। আজ থামছি, ডেফিনেটলি নেক্সট এপিসোডে দেখা। ভালো থাকুন সবাই, নমস্কার, ভালো থাকবেন, টাটা।